দাসী তখন ছিলই না, আস্তে আস্তে এখন পুরা ভক্ত হয়ে যাচ্ছে, ঠিক নাকি না? এই যে এখন সবার কপালে তিল, কত সুন্দর! তো এটা হচ্ছে আমাদের ভূষণ, দেখবেন যে তিলকটা দিলে আমাদের চেহারাটা আর চেঞ্জ হয়ে যায়, সুন্দর হয়ে যায়। তিলক না দিলে মরা মরা লাগে, মরা লাশ যেরকম শাস্ত্রীয় বলছে যে মরা লাশের মতো তিলক, আর হচ্ছে গিয়ে তুলসী মালা না দিলে শ্মশানের মতো। তো এটা আমাদের সৌভাগ্য, ধীরে ধীরে ভক্তরা বুঝতে পারতেছে, যুবক ছেলেরা বুঝতে পারতেছে, মাতাজিরা বুঝতে পারতেছে, ছেলেরা বুঝতে পারতেছে, বৃদ্ধরা বুঝতে পারতেছে। এই জন্য আপনারা ধীরে ধীরে বুঝতে পারছেন যে আমরা এখানে পৃথিবীতে থাকতে পারবো না, আমাদেরকে যাইতে হবে আমাদের বাড়িতে। সেজন্য আপনারা প্রিপারেশন নিচ্ছেন বাড়িতে যাওয়ার জন্য। আমাদের বাড়ি কোথায়? ভগবত ধাম। আমাদের পিতা হচ্ছে কৃষ্ণ, উনি ভগবত ধামে আছে, আমাদের পিতার কাছে আমাদের যেতে হবে। হরে কৃষ্ণ। তো এই সকল ভক্তরা যে দামোদর মাসে ব্রত করেছে, এই জন্য বৈষ্ণব সেবা দিয়েছে, তাদের যাতে মঙ্গল হয় ভগবানের কাছে প্রার্থনা করা হয়েছে, এবং অবশ্যই তাদের মঙ্গল হবে, তাদের মঙ্গলার্থে এবং বৈকুণ্ঠপুরবাসী ভক্তদের মঙ্গলার্থে এবং রায়পুরাবাসী মঙ্গল ভক্তদের মঙ্গলার্থে আমরা ভগবান দামোদরের কাছে, ভগবান পুরুষোত্তমের কাছে, ভগবান কৃষ্ণের কাছে আমরা প্রার্থনা করব। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য, প্রভু নিত্যানন্দ, প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, অদ্বৈত গদাধর, শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ, শিবাসাদি গৌর ভক্ত, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম হরে রাম, রাম হরে রাম, রাম রাম হরে হরে, রাম হরে হরে কৃষ্ণ। ঠিক আছে, তাহলে আমরা এখন সবাই মিলে প্রসাদ পাবো, প্রসাদ সম্মান করবো, হরে কৃষ্ণ। আর আবারও আপনাদের কাছে ক্ষমা যাচ্ছি, সময়